নমস্কার বন্ধু, আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো এডুকেশনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য। আমি তো পার্থক্যটা তোমাদের সাথে তো বিস্তারিতভাবে আলোচনা করবো পয়েন্ট ওয়াইজ, সেই সঙ্গে আমি তোমাদেরকে সবার আগে বোঝাবো সংকীর্ণ অর্থে শিক্ষাটা কি আর ব্যাপক অর্থে শিক্ষাটাই বাকি। যদি সংকীর্ণ অর্থে শিক্ষা আর ব্যাপক অর্থে শিক্ষা এই ব্যাপারটা কি সেটা আমরা বুঝতে পারি, তাহলে তোমরা খুব সহজেই পার্থক্যটা একটার পর একটা বিস্তারিতভাবে পয়েন্ট ওয়াইজ লিখে ফেলতে পারবে। তাহলে সবার আগে আমাদের বুঝতে হবে সংকীর্ণ অর্থে শিক্ষাটা কি। সংকীর্ণ অর্থে শিক্ষাটা কি, যে আমরা যে পুঁথিগত শিক্ষাটা দিনের পর দিন শিখে চলেছি এটাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। তাহলে কি মনে রাখবে, সংকীর্ণ অর্থে শিক্ষাটা হচ্ছে পুঁথিগত শিক্ষা। এখানে কি হয়, শিক্ষক বা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী থাকে, তারা একটা সিলেবাস নির্দিষ্ট করে দেন, সেই সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে, এটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। মানে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনা করা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। আর ব্যাপক অর্থে শিক্ষাটা এবার কি, যে শিক্ষার্থী কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী নয়, বা কোনো শিক্ষক বা কোনো শিক্ষক মণ্ডলী কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম ঠিক করে দেন না, শিক্ষার্থী নিজের ইচ্ছা মতো পরিবেশ থেকে বা পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় থেকে তারা শিক্ষা গ্রহণ করে, এটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম সংকীর্ণ অর্থে শিক্ষাটা কি আর ব্যাপক অর্থে শিক্ষাটা কি। মূল আলোচনায় যাওয়ার আগে আমি রুম্পা, তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই। তাহলে চলো মূল ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি তোমাদের সাথে তো সংকীর্ণ অর্থে শিক্ষার ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য আলোচনা করবই, কিন্তু তার আগে সংকীর্ণ অর্থে শিক্ষার সংজ্ঞা আর ব্যাপক অর্থে শিক্ষার সংজ্ঞাটাও তোমাদেরকে একটু জেনে রাখতে হবে। আমি তো তোমাদেরকে গল্পের মতো বুঝিয়েছি, এবার সংজ্ঞাটা একটু দেখে নাও। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো একটি সচেতন ও নির্দিষ্ট প্রক্রিয়া, এটা একটা নির্দিষ্ট প্রক্রিয়া সংকীর্ণ অর্থে শিক্ষাটা। সুতরাং কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষক ও অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালনের মাধ্যমে ডিগ্রি বা ডিপ্লোমা লাভের প্রক্রিয়াকে সংকীর্ণ অর্থে শিক্ষা বলছে। তাহলে কি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে, মানে আমরা বিদ্যালয়ে পড়াশোনা করি, কলেজে পড়াশোনা করি, তাহলে বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলো হচ্ছে কোনো না কোনো প্রতিষ্ঠান। এগুলোর মাধ্যমে কি হচ্ছে, তারা একটা নির্দিষ্ট পাঠ্যক্রম ঠিক করে দিচ্ছে, সেই পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষক এবং অভিজ্ঞ ব্যক্তিরা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার সঞ্চালন করছে এবং তার মাধ্যমে শিক্ষার্থীরা ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করছে, এটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। তাহলে আমরা যে ডিগ্রি বা ডিপ্লোমা লাভ করছি এটা সংকীর্ণ অর্থে শিক্ষার অংশ। এবার নেক্সট দেখো ব্যাপক অর্থে শিক্ষাটা কি, এটা কোনো পুঁথিগত শিক্ষা না। একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়েছি শিশু জন্মগ্রহণ করার পর থেকে জীবনকাল ব্যাপী তার ইন্দ্রশক্তি ও মানসিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ থেকে যে অভিজ্ঞতা অর্জন করে তাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা পার্থক্যতে যাই। দেখো, সংকীর্ণ অর্থে শিক্ষার ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্যটা লিখতে গেলে সবার প্রথমে একটা বিষয় তোমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে, পার্থক্যটা কোনো সময় এই একদিকে সংকীর্ণ অর্থে শিক্ষা একদিকে ব্যাপক অর্থে শিক্ষা এরকম লিখবে না, একটা বিষয় তোমরা অবশ্যই উল্লেখ করবে। এবার দেখো, সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য লিখতে আছে, তাহলে এই সংকীর্ণ অর্থে শিক্ষাটার অর্থ কী আর ব্যাপক অর্থে শিক্ষার অর্থ কী এটা আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে সবার প্রথমে পয়েন্ট কী হবে, অর্থ। তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষা কী, এই সংকীর্ণ অর্থে শিক্ষাটা আমি তোমাদেরকে বোঝালাম, তাহলে তোমরা একাই লিখতে পারবে এর অর্থ কি। শিক্ষক আর পুস্তকের জ্ঞান ও দক্ষতা অর্জনই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। আর ব্যাপক অর্থে শিক্ষাকে শিশুর অন্তর্নিহিত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। নেক্সট পয়েন্ট দেখো সংজ্ঞা। একটু আগে আমি তোমাদের সাথে সংজ্ঞাটা আলোচনা করেছি, তোমরা যে সংজ্ঞাটাই একটু আগে আমি তোমাদের সাথে আলোচনা করলাম সেই সংজ্ঞাটাই তোমরা এখানে উল্লেখ করে দিতে পারো। আমি আর বলছি না সংজ্ঞাটা কি, তোমরা ওখান থেকে পড়ে নিয়ে তোমরা সংজ্ঞাটা লিখে ফেলতে পারবে। এবার নেক্সট পয়েন্ট দেখো, শিক্ষার লক্ষ্য। তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষার লক্ষ্য কি আর ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্যটাই কি। এই শিক্ষার লক্ষ্যের মধ্যে খুবই ইম্পর্টেন্ট 3R পদ্ধতি আর 7R পদ্ধতি, খুব ভালোভাবে মনে রাখবে। সংকীর্ণ অর্থে শিক্ষাটা হচ্ছে 3R পদ্ধতি আর ব্যাপক অর্থে শিক্ষাটা হচ্ছে 7R পদ্ধতি। তাহলে দেখো, এর ভিতরে পুঁথিগত তথ্য পাঠের মাধ্যমে 3R জ্ঞান অর্জন করা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। এই 3R টা কি, সংকীর্ণ অর্থে শিক্ষার মধ্যে 3R টা হলো রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। অর্থাৎ কি, রিডিং মানে পড়া, রাইটিং মানে লেখা বা শিখন, আর অ্যারিথমেটিক মানে সরল গণিতের দক্ষতা অর্জন। তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে এই 3R পদ্ধতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3R-এর এই 3R খুব ভালোভাবে তোমরা মনে রাখবে, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য 7R পদ্ধতির বিষয় জ্ঞান ও দক্ষতা অর্জন হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। আর এই 7R টা কি, 3R-এর যে 3টে পদ্ধতি রয়েছে রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, 7R-এর মধ্যে তো অবশ্যই থাকবে, সঙ্গে কি থাকবে, রিক্রিয়েশন, রাইটস, রেসপন্সিবিলিটিস অ্যান্ড রিলেশনস। নেক্সট পয়েন্ট দেখো, শিক্ষার সময়কাল। তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষার সময়কাল কতটা, ব্যাপক অর্থে শিক্ষার সময়কাল কতটা।
একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়েছি সংকীর্ণ অর্থে শিক্ষাটা কি আর ব্যাপক অর্থে শিক্ষাটা কি। তোমরা সেখান থেকে আশা করছি বুঝতে পেরেছো যে শিক্ষাটা সময়কাল তাহলে কেমন হওয়া উচিত। দেখো, সংকীর্ণ অর্থে শিক্ষা যেহেতু আমাদের বিদ্যালয় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় অবধি শেষ, এখানেই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা শেষ। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা কি? শিশু পরিবেশ থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষা লাভ করছে, অর্থাৎ এর কোনো সীমানা নেই, মানে সীমাহীনভাবে তোমরা এখানে জ্ঞান অর্জন করতে পারছো। তাহলে দেখো, এই ধরনের শিক্ষা অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানেই শুরু, শিক্ষা প্রতিষ্ঠানেই শেষ হয়, প্রাক প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ। আর ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে দেখো, এই ধরনের শিক্ষা শিশু জন্মের পর থেকে শুরু হয়ে আমৃত্যু চলতে থাকে, অর্থাৎ এই শিক্ষা সারা জীবন ধরে চলে। নেক্সট পয়েন্ট দেখো, পাঠ্যক্রম। তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে কি একটা পাঠ্যক্রম নির্দিষ্ট থাকে? আমি তোমাদেরকে বলেছি, আর ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে কোনো পাঠ্যক্রম নির্দিষ্ট থাকে না। দেখো কি লেখা রয়েছে, নির্দিষ্ট কতগুলি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয় সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে, আর ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রমে বহুমুখিতা অনুসৃত হয়, তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় অভিজ্ঞতা সমন্বয় ঘটানো হয়। নেক্সট পয়েন্ট দেখো, শিক্ষক শিক্ষিকার ভূমিকা। সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার ভূমিকাটাই মেন থাকে, আর ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার ভূমিকা তেমন থাকে না, শিশু সে নিজেই এখানে জ্ঞান অর্জন করছে। দেখো এখানে কি লেখা রয়েছে, শিক্ষক শিক্ষিকারা তত্ত্বগত জ্ঞান দানে ব্যস্ত থাকেন, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা সক্রিয় থাকেন। আর ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, শিক্ষক শিক্ষিকারা এই ক্ষেত্রে বন্ধু দার্শনিক ও পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন, তারা জাস্ট গাইড করেন, আর এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা নিষ্ক্রিয় থাকে। নেক্সট পয়েন্ট দেখো, শিক্ষার্থীর ভূমিকা। শিক্ষার্থীর ভূমিকার ক্ষেত্রে দেখো, সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থী নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ এখানে শিক্ষক শিক্ষিকারা যেটা বলে সেটাই শিক্ষার্থীকে করতে হয়, তোমরা যেটা করো শিক্ষক শিক্ষিকা যেটা বলে সেটাই তোমরা করো, সেটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। আর ব্যাপক অর্থে শিক্ষা কি, এক্ষেত্রে শিক্ষার্থীরা সবসময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, মানে নিজের ইচ্ছামতো অভিজ্ঞতা অর্জন করতে থাকে। নেক্সট পয়েন্ট দেখো, মাধ্যম। সংকীর্ণ অর্থে শিক্ষার একটা নির্দিষ্ট মাধ্যম রয়েছে, একটু আগে তোমাদেরকে আলোচনা করেছি, বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ, মানে কি এই শিক্ষা বিদ্যালয় পরিবারের মাধ্যমে পরিচালিত হয়। আর ব্যাপক অর্থে শিক্ষাটা হচ্ছে বিদ্যালয় পরিবার ছাড়াও বেতার দূরদর্শন চলচ্চিত্র প্রেস ইত্যাদির মাধ্যমে পরিচালিত হয়, মানে এখন তোমরা সবসময় ফোন দেখছো, ফোন থেকেও তোমরা কিছু জ্ঞান অর্জন করতে পারো। নেক্সট পয়েন্ট দেখো, শিক্ষাদান কৌশল। সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে দেখো কীভাবে শিক্ষাদান করা হয়, মৌখিক আলোচনার মাধ্যমে শিক্ষাদান করা হয়, মুখে মুখে শিক্ষক শিক্ষিকারা বুঝিয়ে দেন, তোমরা তোমাদের মতো বুঝে নিয়ে সেগুলোকে তোমরা পরীক্ষার খাতায় লিখে ফেলো, এটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। শিক্ষার্থীদের স্মৃতির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আর ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে দেখো, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা বাস্তবমুখী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন কার্যকারণ ব্যাখ্যা প্রভৃতির ওপর গুরুত্ব দেওয়া হয়। নেক্সট পয়েন্ট দেখো, শৃঙ্খলা। সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে বাহ্যিক শৃঙ্খলার উপর গুরুত্ব দেওয়া হয়, আর ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে অভ্যন্তরীণ শৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই শৃঙ্খলিত হয়। নেক্সট পয়েন্ট দেখো, শিখন শিক্ষণে ব্যবহৃত উপকরণ, মানে কী কী উপকরণ সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয় আর ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো, শিখন শিক্ষণের জন্য তেমন কোনো উপকরণ ব্যবহার করা হয় না সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে, মানে মুখে মুখে শিক্ষক শিক্ষিকারা বলে আর শিক্ষার্থীরা সেগুলো তারা হচ্ছে যতটা পারে মনে রাখার চেষ্টা করে। আর ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে দেখো, কম্পিউটার প্রজেক্টর মডেল ইত্যাদি ব্যবহার করে শিক্ষা দেওয়া হয়, এটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা, মানে প্র্যাকটিক্যালি শিশুদেরকে বোঝানো হয়। দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে পয়েন্ট ওয়াইজ সংকীর্ণ অর্থে শিক্ষার ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্যটা বিস্তারিতভাবে আলোচনা করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তারিতভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট dearmonojok.com ভিজিট করে নিও। তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।